আমি আপনাদেরকে বলতে চাই যে অনেকে আছেন প্রবাসে আসার পর একটা সময়ে পরিবারের লোকদের প্রতি বিরক্ত হন। অবশ্য বিরক্ত হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ দেশে থাকা আত্মীয় স্বজনের বেশিরভাগই প্রবাসীদেরকে শুধু টাকার মেশিন হিসাবে ট্রিট করেন, জাস্ট টাকার মেশিন। মনে করেন যে তারা শুধুমাত্র টাকা পয়সা দিবেন আর দেশে যারা আছেন তারা বসে বসে খাবেন। আপনারা জানেন যে আমার একটা অর্গানাইজেশন আছে, আসুন্না ফাউন্ডেশন। আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা পলিসি মেনে চলি, সেটা হলো আমরা কোনো অভাবী, কোনো দুস্থ, কোনো গরিব মানুষকে সচরাচর, বিশেষ কোনো কেস না থাকলে, যেমন এখন বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক, তাদেরকে আমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে 30 কোটি টাকা পাঠাচ্ছি। ইতিমধ্যে বেশিরভাগ টাকা পাঠানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকি টাকা অন প্রসেস আছে, চলছে, যাচ্ছে তাদের কাছে। এখানে কৃষকদের বীজ কেনার জন্য, অন্যান্য কাজের জন্য তাদেরকে আমরা নগদ অর্থ সহায়তা করছি। এর বাইরে আমাদের কাছে কোনো গরিব এসে যদি বলে ভাই আমাকে একটু সাহায্য করেন, কীভাবে সাহায্য করব, আপনার ফাউন্ডেশন থেকে আমাকে 20,000 টাকা দেন আমি একটা ব্যবসা করব, আমরা বলি না, টাকা দিয়ে ব্যবসা হয় না, ব্যবসার জন্য আইডিয়া দরকার হয়, পরিশ্রম দরকার হয়। সো তাকে আমরা অফার করি যে আমাদের আসুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আছে, আপনি সেখানে ভর্তি হন, সেখানে আপনি যে পর্যায়ের হন, মহিলাদের জন্য আলাদা, মেয়েদের জন্য স্মার্ট টেইলারিং এবং ব্লক পার্টিকেল ট্রেনিংয়ের আমাদের সেকশন আছে, সেখানে মেয়েরা ট্রেনিং নিচ্ছে, ট্রেনিংয়ের পর তাদের পিছনে এক একজন বোনদের পিছনে, এক একজন মহিলার পিছনে আমরা 1,00,000 টাকা প্রায় খরচ করি। ট্রেনিংয়ের পর তাদেরকে 100% থাকা খাওয়া ফ্রি করি, একটা নামমাত্র টোকেন মাইনে নেওয়া হয় শুধু তার সিরিয়াসনেসের জন্য, আর সম্পূর্ণ টাকা ফ্রি তাকে দিয়ে ট্রেনিং করানোর পর তাকে বাসায় কাজ করবার উপযোগিতা তৈরি করবার জন্য যা যা লাগে, মেশিন থেকে নিয়ে, সুতা থেকে নিয়ে, কেঁচি থেকে নিয়ে, সব কিছু কিনে আমরা তাকে দিয়ে দিই। এবং তৈরি করার পর, তিনি বাসায় গিয়ে প্রোডাক্ট তৈরি করার পর, ওই প্রোডাক্টগুলো আমি আমার ফেস ভ্যালু দিয়ে সেল করে দেওয়ার চেষ্টা করি। আমাদের বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন ইভেন্টে আমরা তাদের স্টল করে দিই, তারা তাদের মালগুলো বিক্রি করে তারা টাকা নিয়ে যান। এভাবে আমাদের বোনদেরকে আমরা স্বাবলম্বী করার চেষ্টা করি। পুরুষকেও যদি অভাবী আসে আমরা বলি তুমি যদি অশিক্ষিত হও, স্বল্প শিক্ষিত হও, তুমি আমাদের ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে যাও, তোমার যদি আগ্রহ থাকে সেক্ষেত্রে আমার সে প্রশিক্ষণ আছে সেখানে ভর্তি হয়ে যাও, তুমি যদি HSC কমপ্লিট করে থাকো তাহলে আমাদের কম্পিউটার বিভিন্ন কোর্স আছে, স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্স আছে, অফিস ম্যানেজমেন্ট কোর্স আছে, অ্যাকাউন্টিংয়ের উপরে কোর্স আছে, সেগুলো করো, তুমি যদি গ্রাজুয়েশন করা থাকো তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কোর্স আছে, সেগুলো করো। ট্রেনিংয়ের পর 100% এই মানুষগুলোকে আমরা চাকরি দেওয়ার চেষ্টা করি। আমার এই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ারের জন্য করছি। আপনারা প্রবাসী হিসাবে আমি জানি আপনাদের দিকে দেশে শত শত মানুষ তাকিয়ে আছে, পুরো গ্রামের মানুষ তাকিয়ে আছে, শুধু আত্মীয় স্বজন না, কেউ ডিমান্ড করছে একটা মোবাইল, কেউ ডিমান্ড করছে যে আপনি তাকে একটা বাইক কিনে দিবেন, কেউ হয়তো ডিমান্ড করছে তাকে আপনি কিছু ক্যাশ টাকা দিবেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো যে প্রবাসী হিসাবে আমাদের এই প্যারাটা নিতে হয়, কিন্তু এটার কারণে আমরা অনেকে বিরক্ত হয়ে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে দিই। আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই জায়গাটাতে একজন মুসলমান হিসাবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে আপনাদেরকে নো কম্প্রোমাইজের লেভেলে যেতে হবে। কোনোভাবেই আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট করা যাবে না। অনেক বোন আছেন যারা স্বামীদেরকে তাদের ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে বা অ্যাটলিস্ট মন খারাপ করেন যে এত কেন। আবার পুরুষদের অনেকে আছেন যে নিজের বাপ ভাই তাদেরকে নিয়ে যত টেনশন করেন, চিন্তা করেন, শ্বশুরবাড়ির যারা আছেন, স্ত্রীর দিককার যারা আছেন তাদের দিকে ততটুকু খেয়াল করেন। এখানে ব্যালেন্স করতে হবে, তবে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা এটা আমাদের পার্ট অফ ইবাদাহ, এটা আমাদের ইসলামের পার্ট, এটা আমাদের ইবাদতের পার্ট। এই জায়গাটাতে কিন্তু পৃথিবীর অন্য সব জাতি থেকে আমরা আলাদা, এই জায়গাটা থেকে অন্য সবার থেকে আমরা অনেক উচ্চতায় আছি, আমাদের ইউনিকনেস অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি তার রিজিকের বৃদ্ধি চায়, যে ব্যক্তি তার হায়াতে বরকত চায়, সে যেন তার আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলে, সম্পর্কগুলো ছিন্ন না করে। আমি ফাউন্ডেশনের বিষয়টা এই জন্য এনেছি যে আপনারা অনেকে আছেন আত্মীয় স্বজনের টাকা পয়সা চাওয়ার কারণে বিরক্ত হয়ে যান। আমরা আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে ফাউন্ডেশনের প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদেরকে আপনি স্বাবলম্বী করতে পারেন। আমরা ফাউন্ডেশন থেকে স্বাবলম্বীকরণ প্রকল্প হিসেবে আরেকটা কাজ করে থাকি, যেটা 2024-এর স্বাবলম্বীকরণ প্রকল্প আমাদের ইতিমধ্যে ক্লোজ হয়েছে। সারা দেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করবার অবাধ সুযোগ থাকে, সেখান থেকে আমরা প্রতি বছর 2-2,500 ফ্যামিলিকে স্বাবলম্বী করে থাকি। যিনি গরু কিনে দিলে স্বাবলম্বী হবেন বলে মনে হয় আমাদের কাছে, তখন তাকে আমরা একটা গরু কিনে দিই। যার মনে হয় যে তাকে আমি কোনো একটা মেশিন কিনে দিলে তিনি স্বাবলম্বী হবেন, তখন সেটা কিনে দিই।
আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছেন যাদেরকে আপনাদের হেল্প করার সুযোগ আছে। আল্লাহ তোমাদের কাছে শুক্রিয়া আদায় করতে হবে যে আল্লাহ আপনাকে এই সুযোগ দিয়েছেন। আপনি যদি এই সুযোগ না পেতেন, উন্নত দেশে না আসতেন, কিছু উপার্জন করতে না পারতেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে হয়তো অন্য কারোর কাছে ধর্ণা দিতে হতো, হাত পাততে হতো। সো বিরক্ত না হয়ে আমাদেরকে এখানে ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের দেশে থাকা রক্ত সম্পর্কে আত্মীয়দেরকে ভুললে চলবে না। এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে মনোযোগী হতে হবে। অনেকে আছেন প্রবাসী এসে একটা সময় নিজের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে আর মনে রাখেন না, তারা এসে তাদেরকে ভুলে যান। তো এই জায়গাটাতে আমি আপনাদেরকে বিশেষভাবে অ্যাড্রেস করতে চাই।